السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله মার্কাজ সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম আজকে রাত দুটায় আমাদের কাছ থেকে বিদায় নিল। সংগঠনের জীবনের শুরু থেকে সে আমাদের সঙ্গে আছে। বাংলাদেশ আহলে যুব সংঘের পরপর তিন সেশনের সে কেন্দ্রীয় সভাপতি ছিল। আহলে আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমলা সে সদস্য এবং মজলিসের শুরা সদস্য ছিল। অত্যন্ত দূরদর্শী এবং বিচক্ষণ নেতা হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। যদিও বয়সে সে অনেক আমাদের চেয়ে অনেক বয়স কনিষ্ঠ। আত্রাই কলেজের শিক্ষক হিসেবে তার কর্মজীবন কেটেছে, কিন্তু সে কলেজের প্রিন্সিপাল সহ সবারই চোখের মনে ছিল। লিভার থিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে এবং পরিশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সে বলল, আমার স্যারকে জিজ্ঞাসা করো আমি রাজশাহী ফিরে আসবো কি না। কেন কেন মনে বললো আর বাঁচবে না, নিয়ে আসতে বললাম। গত শুক্রবারে সে এসছে আমার কাছে, আজকে মঙ্গলবারে সে বিদায় হয়ে গেল, আজকে বুধবার। আল্লাহ রসুল বলছেন, দেখো নেককার মানুষের রুহ যখন বের করে নেওয়ার জন্য ফেরেশতা যায়, তখন সে ডেকে বলে, আইয়াত নফসুল মুতমাইন্না, আইয়াত নফসু তাইয়্যিবা, কানাত ফিল জাসাদি তাইয়্যিব, উখরুজি হামিদাতান, উখরুজি ইলা রাব্বিকা বিরাহিন ওয়া রায়হান ওয়া রাব্বিন গায়রা গাজবান। হে পবিত্র আত্মা, যা ছিলি এতদিন পবিত্র দেহে, বেরিয়ে এসো প্রশংসিত চিত্তে, বেরিয়ে এসো তোমার প্রতিপালকের দিকে, যিনি তোমার প্রতি সন্তোষ ভাজন রহিন ওয়া রায়হান, প্রশান্তি ভরা সেই সময়ের দিকে। যখন তার রুহটা বের করে নিয়ে চলে যায়, প্রতি আসমানে দ্বারা রক্ষীরা বলেন, এ নষ্টাকার। যখন নাম বলা হয় তখন তারা বলে, উদুখুলি আইয়াত নষ্ট তৈবা কানাত ফিল জাসাদি তৈয়্যিব, উদুখুলি হামিদাতান ওয়া রাহিল ওয়া রায়হান ওয়া রাব্বিকা গায়রা গাজবান। এমনি করে তাকে প্রতি আসমানের দ্বাররক্ষী অভ্যর্থনা জানিয়ে থাকেন। অবশেষে সে আল্লাহর নিকটে পৌঁছে যায়। সুগন্ধি মাখা রুমাল নিয়ে ফেরেশতারা তার জান কবজ করে। এই সৌভাগ্য যেন আমাদের হয় এবং সেই তো আমাদের মধ্যে যেন স্বপ্ন আছে। আল্লাহ প্রত্যেক সৎ মানুষকে আল্লাহ ভাগ এমনি করে আসমানীয় অভ্যর্থনা যেন তারা প্রাপ্ত হয় এবং সবার জন্য সে দোয়া করি। দুনিয়াতে আমরা কয়েকদিন আছি, আমাদের চেয়ে কত ছোট, আমাদের অনেকেরই ছাত্র, আমার বিশ্ববিদ্যালয় জীবনের ছাত্র, অনেকের আছেন মাদ্রাসা জীবনের ছাত্র, অথচ আমাদের সবাইকে রেখে সে আগে আল্লাহর কাছে চলে গেল। ছোট্ট দুটো বাচ্চা রেখে গেছে, আল্লাহ তাদেরকে সুসন্তান হিসেবে কবুল করে নিয়ে বাচ্চা দুটো এখানে এই মার্কাজে আছে। সে আসলো ঢাকা থেকে, বললো আমি কোথায় থাকবো। আমি বললাম, তোমার কর্মস্থল এখানেই, তুমি এখানেই থাকো, তুমি কি বাড়ি যাবে? স্যার আমি বাড়ি যাব না। বাড়ি যাবে না কিন্তু মার্কাজ ছাড়বে না, এই যে আবেগ, এই যে মহব্বত, কোটি টাকা দিয়ে কি মূল্যায়ন করা যাবে? তার জন্য এই মার্কাজের নিস্তলায় যে রুম বরাদ্দ করে দিলাম তার স্ত্রী সহ থাকার জন্য। দিন রাত এসেছে চারিদিক থেকে মানুষ, তাকে দেখার জন্য, দোয়া করার জন্য,
কত শত শত আলেম ওলামা যে ইতিমধ্যে এই কয়েকদিনে তাকে দোয়া করেছে তা শেষ নয়। এই সৌভাগ্য সে বাড়ি গেলে পাইত না। আর এই জানাজে আপনারা এসেছেন আলেম ওলামা, এই সৌভাগ্য গ্রামের বাড়িতে সে পাইত না। সম্ভবত এই জন্যই সে বলেছিল আমি মার কাছেই থাকব। আল্লাহ পাক আমাদের সবাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নিন। কে আগে যাব কে পরে যাব জানি না, সবার কাছে আমার অনুরোধ যদি তার উপরে কারোর কোনো ক্ষোভ থাকে দয়া করে ক্ষমা করে নিন। কারণ যারা প্রশাসনে থাকে, যারা প্রশাসনে থাকে তাদের যেমন বন্ধু থাকে তেমনি শত্রু থাকে, এটা আপনারা বুঝতেই পারছেন। প্রশাসনে আমরা আছি, আমাদের শত্রু আছে, বন্ধু আছে, এটা চিরন্তন নিয়ম। তা প্রশাসনে ভালো মন্দ সবাইকে সমান ব্যবহার করা যায় না। এই জন্য সে ছিল এখানে প্রশাসনে মার্কাজের সেক্রেটারি, মহিলা মাদ্রাসা বালক এবং বালিকা উভয়, এই মাদ্রাসার দুই শাখা আমাদের, বালিকা শাখা বালক শাখা উভয় শাখার সে সেক্রেটারি ছিল। অনেক অভিভাবকের মনে রাগ আছে তার উপরে, আমার মেয়েটা নেয়নি কে বলে আমার ছেলেকে নেয়নি, সবাইকে খুশি করা তো যায় না। এই জন্য বলছি আল্লাহ রাসূল হাদিসটাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে সাল্লাইতুল মাইয়িতা ফা আখলিসু লাহু দোয়া, যখন তোমরা মাইয়িতের সামনে জানাজায় দাঁড়াবে তখন তোমরা তার জন্য ইখলাসের সাথে দোয়া করবে। যদি কারোর মনে রাগ দ্বেষ থাকে এই মুহূর্তে ঝেড়ে ফেলেন, নাহলে আপনার দোয়া কবুল হবে না। ইখলাসের সাথে আমরা দোয়া করব, আল্লাহ যেন তার গোনা খাতা মাফ করে দেন। আমি এখন জানাজা শুরু করছি। সালিম সাহেব জানাজা পড়ে দিলে বর্ষ না কি বর্ষ, নূর ইসলাম কোথায়? নূর ইসলাম আসেনি? ও এই পাশে কোন মাথা দেয় একটু পাশে দেবে, হ্যাঁ একটু পাশে দেবে, বুক বরাবর। আমিনুলের দুই ভাই আছে, ওনারা কোথায়? বড় ভাই গ্রামের বাড়িতে, ছোটো ভাই আপনি আমিনুলের ভাই? ও আচ্ছা বড় ভাই, তাহলে মাইক একটু বলেন, ঋণ দায়িত্ব থাকলে ঋণের বিষয়টা আছে না? জি সেটা দায়িত্ব আপনার নিতে হবে। তো যদি আপনাদের কারো কোনো কেনা পাওনা থাকে আমাকে জানালে আমি সেটা পরিশোধ করব। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ও আমি এটাও বলে দিচ্ছি, আমিনুলের প্রশ্ন এসেছে কলেজে জানাজা হবে, অনেকে দাবি করছেন। আমি আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মৃত্যু যেখানে হয় সেখানে জানাজা ছাড়া বিভিন্ন স্থানে মাইয়িতে ঘুরে বেড়ানোর কোনো নিয়ম ছিল না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমলের সদস্যকে আমরা এমনি করে বিভিন্ন জায়গায় জানাজায় ঘোরানোকে আমরা সঠিক মনে করছি না। আপনারা দয়া করে আপনাদের সিদ্ধান্ত পাল্টান, কলেজে জানাজা হবে না, জানাজা এখানে হবে এবং দাফনস্থল যা গ্রামের বাড়িতে সেখানে হতে পারে, এর বেশি নয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد
কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু আকবার আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফু আনহু وأكرم وسلم وسلمتك له وأبدل دارك على من داره زوجك على من زوجه اللهم اغفر ونقه من خطاياك وينقى الثوب الأبيض من الدنس اللهم ادخله جنة الفردوس اللهم ادخله جنة الفردوس وعيسى من عذاب القبر وعذاب النار الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله